আর এখন সেটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 70 টাকায়। আগে তো 150-200-300 টাকা বাড়া, এখন তো বাড়া যায় 600 টাকা, একটু কম লয় না 600 টাকা হয়েছে, আগে যাইতাম 150 টাকা। খরচের বোঝায় যোগ হলো গণপরিবহনের বাড়তি ভাড়া, আদায় হচ্ছে কয়েক গুণ বেশি। যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি ক্ষুব্ধ সাধারণ মানুষ। দাম সমন্বয়ের দাবিতে 14 জেলায় ট্যাঙ্ক লরি মালিকদের 24 ঘন্টার ধর্মঘট। বন্ধ তেল উত্তোলন ও পরিবহন, রাজধানীতে পণ্যবাহী ট্রাক ঢুকেছে কম, প্রভাব পড়বে বাজারে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং এর মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব ঢাকার। চীন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, 4টি চুক্তি ও 1টি সমঝোতা স্মারক সই। টাঙ্গাইলের পর এবার গাজীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে নারীকে ধর্ষণ, জড়িত তাকওয়া পরিবহনের স্টাফ গ্রেফতার 5। এবং বিশ্ব মন্দার কবলে অর্ডার কমে যাওয়ার চাপে দেশের পোশাক শিল্প, বিকল্পের খোঁজে ব্যবসায়ীরা থ্যাঙ্কস গিভিং ডে ও ক্রিসমাস সামনে রেখে দেখছেন আশার আলো। সময় সংবাদের সঙ্গে আছে। খরচের বোঝায় যোগ হলো গণপরিবহনের বাড়তি ভাড়া। সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়েও কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করছেন পরিবহন শ্রমিকরা। সকাল থেকে রাজধানীর সব রুটে যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়াচ্ছেন পরিবহন শ্রমিকরা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে গতরাতে বাস ভাড়া বাড়ানো হয়। দূরপাল্লার ক্ষেত্রে 40 পয়সা এবং নগরীর ভেতরে বাস মিনিবাসে কিলোমিটার প্রতি 35 পয়সা ভাড়া বৃদ্ধি করে বিআরটিএ। কিন্তু এটিকে সুযোগ হিসেবে নিয়ে পরিবহন শ্রমিকরা কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন। যদিও গ্যাসের ভাড়া বাড়েনি, তারপরও গ্যাস চালিত পরিবহন, বিশেষ করে সিএনজি অটোরিকশাও হাঁকছেন বাড়তি ভাড়া। একইভাবে রাইড শেয়ারের মোটর সাইকেলগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ নগরবাসীর। আগে ছিল 20 টাকা, আর কি এখন 30 টাকা। কোম্পানি অভিলের ভিতরে রেখে দিয়েছে 25 থেকে 5 টাকা করে বাড়তি ভাড়া। আচ্ছা, আমি ওনারা যে বলছে এইভাবে তো আমার করতে হবে, নাহলে আমি জরিমানা দিব। করতে আগে 30 টাকা করে যেতাম, আজকে 45 টাকা নিল এবং একই ভাড়া। যারা বসে আছে ওদের ভাড়াও একই, দাঁড়িয়ে যাওয়া একই ভাড়া। তারা 10 টাকার ভাড়া নিচ্ছে 15 টাকা, আমি কাটাবো না। আমি আমার ভাড়া আগে নিতে 20 টাকা, এখন নিচ্ছে 30 টাকা। লিটার প্রতি 46 টাকা তেলের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো ভাড়া বাড়েনি। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমেই যাচ্ছি তমালের কাছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহনের যে ভাড়া সেটা কিন্তু বাড়ানো হয়েছে, কিন্তু সরকার নির্ধারিত যে ভাড়া সেই ভাড়া চাইতে কিন্তু অনেক বেশি ভাড়া নেওয়া হয়েছে বলে আমরা কিন্তু অভিযোগ পেয়েছি। আমরা রয়েছি এই মুহূর্তে একটি বাসে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে যেটি হয়েছে, যে আমরা দেখছি সকাল থেকে যে সব ধরনের পরিবহনে, কিন্তু সব ধরনের গণপরিবহনে কিন্তু যে সুপারভাইজার রয়েছেন সেদের সাথে কিন্তু আসলে যাত্রীদের যে এক ধরনের বসটা সেটি কিন্তু হচ্ছে। এবং তারা বলছে যে সরকার নির্ধারিত যে ভাড়া সেটি হচ্ছে মূলত সিটি বাসের ক্ষেত্রে 35 পয়সা বাড়ানো হয়েছে কিলোমিটার প্রতি, কিন্তু সেটি কিন্তু আসলে অনেক বেশি নেওয়া হচ্ছে। এবং শ্রমিকেরা বলছেন, পরিবহন শ্রমিকেরা, যে তারা মূলত তার যে মালিক রয়েছে বাস মালিক, সেই মালিকেরা যেহেতু ওয়ে বিলের হিসাব ধরিয়ে দিয়েছেন এবং তারা বলেছেন যে বাড়তি ভাড়া আদায় করতে হবে, সে কারণে তারা আসলে বাধ্য এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এমনটি করছেন। এবং আমরা কিন্তু দেখেছি যে সকল রুটে সকল গণপরিবহনে কিন্তু আসলে বাস ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে। এবং এই যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সেই প্রথম ধাক্কাটা কিন্তু আসলে বলা চলে যে সেই যে গণপরিবহন সেই খাতে কিন্তু পড়েছে। এবং সেটি ছাড়াও আমি জানিয়ে রাখি যে জ্বালানি তেলের দাম বেড়েছে, কিন্তু সিএনজির কিন্তু দাম বাড়ে নাই। কিন্তু আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে সিএনজি যে পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে সিএনজি অটোরিকশা, সেখানেও কিন্তু আসলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দাবি তুলে কিন্তু ভাড়াটি বাড়তি নেওয়া হচ্ছে। এমনকি সেই যে ঢাকা শহরের উবার বা পাঠাবের মতো যে রাইড শেয়ারিং অ্যাপগুলো চলে, সেখানেও কিন্তু বাড়তি ভাড়া কিন্তু হাঁকা হচ্ছে। এবং যেমনটি আমরা সকাল থেকে দেখছি যে সকল গণপরিবহনেই যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া সেই ভাড়া তো আসলে মানা হচ্ছেই না, বরঞ্চ অনেক বেশি কিন্তু ভাড়া না হচ্ছে। এবং তারা কিন্তু অভিযোগ করছেন যে এটি মূলত আসলে অনৈতিক এবং এই জায়গা থেকে তারা চাচ্ছেন যে বিআরটিএর পক্ষ থেকে আসলে নজরদারি করা উচিত। তো সব কিছু মিলে বলা চলে আমার কাছে এসেছিল সবশেষ খবর। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন পার্থ, তিনি রয়েছেন চট্টগ্রামে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির একদিন পরেই কিন্তু গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে সরকার নির্ধারিত যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে তার থেকে কিন্তু অনেক বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। সেক্ষেত্রে আমরা যখন এখানে আসার পর বিভিন্ন যাত্রীর সাথে কথা বলেছিলাম, সরকার নির্ধারিত যে ভাড়া সে ভাড়ার মধ্যে মহানগরীর ভিতর 1 কিলোমিটারের মধ্যে 35 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে এবং দূরপাল্লার যেসব গাড়ি রয়েছে সেখানে 40 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। এবং সেক্ষেত্রে দূরপাল্লার ক্ষেত্রে আগে ছিল 1.80 টাকা করে, এখন 2.20 টাকা করা হয়েছে। এবং মহানগরীর ভিতর আগে 2.15 টাকা থাকলে এখন 2.50 টাকা করে করা হয়েছে, সেক্ষেত্রে 35 পয়সা করে বাড়ানো হয়েছে। কিছুক্ষণ আগে রাউজান থেকে একটি বাস এসেছিল দূরপাল্লার, আগে সেখানে 55 টাকা করে ভাড়া নেওয়া হতো, বর্তমানে সেখানে ভাড়া নিচ্ছে 70 টাকা করে। তবে সাধারণ মানুষজন বলছেন যেখানে রাউজান সে জায়গাটি থেকে এই জায়গায় 70 টাকা নেওয়ার বিষয়টি ঠিক আছে, কিন্তু এর পরের যে স্টপেজগুলো আছে রাউজান থেকে আসলেও 70 টাকা, এর বিভিন্ন জায়গা থেকে উঠলেও 70 টাকা দেওয়া হচ্ছে এমন অভিযোগ তারা করেছেন। অন্যদিকে যারা মিনিবাস চালক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন সরকার নির্ধারিত যে ভাড়া এখনও সেই বিষয়টি তারা এখনও জানেন না, তাদের কাছে কোন জায়গায় কত ভাড়া বাড়ানো হয়েছে সেই বিষয়টি নিয়ে তারা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, যে কারণে তারা কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছেন। আগে যে ভাড়া 8 টাকা ছিল সেই ভাড়া 10 টাকা নিচ্ছে। তবে সাধারণ মানুষজন অভিযোগ করে বলেছেন উঠলেই কিন্তু 5 থেকে 10 টাকা বাড়তি ভাড়া দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই আসলে সাধারণ মানুষের জন্য কাম্য নয়। আগে যে ভাড়া ছিল 6 টাকা বা 10 টাকা সে ভাড়া এখন যেভাবে পাচ্ছে 15 টাকা বা 16 টাকা করে সেভাবেই কিন্তু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে সরকার নির্ধারিত যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষকে কিন্তু দেখার জন্য সাধারণ মানুষজন অনুরোধ করেছেন, যাতে বাস চালকরা অতিরিক্ত ভাড়া যাতে হাতিয়ে নিতে না পারে। তবে আজকে আমরা দেখছি এই বাস ভাড়া নিয়ে কিন্তু সাধারণ মানুষ যাত্রী এবং বাস চালকদের মধ্যে বিভিন্ন সময় আসলে ঝগড়ার ঘটনা ঘটছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত টাইগার পাস এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে এবং তার আগে রাজধানীর কল্যাণপুর থেকে। জ্বালানি তেলের বাড়তি মূল্যের সঙ্গে এখনও ভাড়ার সমন্বয় না হওয়ায় রাজধানীতে পণ্যবাহী ট্রাক ও পিকআপ খুবই কম ঢুকেছে। দর কষাকষি করে যারা এসেছেন দূরত্বভেদে ট্রাক প্রতি বেড়েছে 4 থেকে 5 হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন এ প্রভাবে খুচরা বাজারে সব ধরনের সবজিতে ক্রেতাদের গুনতে হবে বাড়তি 5 থেকে 10 টাকা, বাড়বে মাছ ও চালের দামও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নাজমুস সালেহীর রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, এই পাইকারি সবজি বাজারে প্রতি রাতে ঢাকার বাইরে থেকে প্রবেশ করে শত শত পণ্যবাহী ট্রাক। তবে শনিবার রাতে গিয়ে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় ট্রাকের সংখ্যা বেশ কম। চালকরা বলছেন জ্বালানি তেলের বাড়তি মূল্যের সঙ্গে এখনও ট্রাক ভাড়া সমন্বয় না হওয়ায় কমে গেছে ট্রাকের সংখ্যা। তেলের দাম বেড়েছে, বুঝেছেন, ভাড়া তো আমাদের নিজস্ব কোনো ইয়ে হয়নি, এই জন্য গাড়ি ঘোড়া কম, সমন্বয় এখনো হয় নাই। এটা হওয়ার পরে মোটামুটি গাড়ি বেশি ঢুকবে, আজকে অনেক কম ঢুকছে গাড়ি। ভাড়া নির্দিষ্ট করে না দেওয়ায় দর কষাকষির মাধ্যমে পণ্য নিয়ে এসেছেন অনেকেই, এতে ট্রাক প্রতি বেড়েছে 4 থেকে 5 হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন এতে খুচরা বাজারে সব ধরনের সবজিতে বাড়বে 5 থেকে 10 টাকা পর্যন্ত। আগে ভাড়া ছিল 12,000, এখন নিতে হবে 15,000। কেজি প্রতি আপনার 5-7 টাকা বাড়ায় ব্যস্ত হইব, প্রত্যেকটা সবজিতে গড়ে মনে করেন 5-7 টাকা করে বাড়ছে। একই অবস্থা কারণ বাজারের মাছের বাজারেও, ট্রাক কম আসলেও বাড়তে দিতে হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন সব ধরনের মাছে পাইকারিতে বাড়বে কেজি প্রতি 10 থেকে 15 টাকা, খুচরা পর্যায়ে বাড়বে আরও। চট্টগ্রামের থেকে আগে 16,000 টাকা ভাড়া আসতো, এখন 20,000-22,000 টাকা চায়, এখন তো কেজিতে 20-30 টাকা বাড়াইতে হইব। গাড়ি আনতাম 4,500-6,000 টাকা লাগে। বাবুবাজার চালের আড়ত ঘুরে দেখা যায় উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কোনো ট্রাকই আসেনি, আশেপাশের জেলাগুলো থেকে হাতে গোনা কয়েকটি ট্রাক এসেছে চাল নিয়ে। ট্রাক প্রতি 3 থেকে 4 হাজার বাড়তি লাগায় খুচরা পর্যায়ে সব ধরনের চালের দাম 4 থেকে 5 টাকা বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। 3 থেকে 4 হাজার টাকা গাড়ি ভাড়া বাড়তি, চালের দাম তো কেজিতে 4 থেকে 5 টাকা বাড়াইতে হবে। আগে লাগতো 8,000 টাকা, এখন আমাদের 13,000 টাকার মতো তেল লাগবে। বন্যা সহ বিভিন্ন অজুহাতে এরই মধ্যে সবজির দাম নাগালের বাইরে, তার ওপর এই বাড়তি দাম যোগ হলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা ক্রেতাদের। রাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা।
ট্যাঙ্ক লরির ভাড়া বৃদ্ধির দাবিতে 24 ঘন্টা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে খুলনা বিভাগের 10 জেলা সহ 14 জেলার ট্যাঙ্ক লরি মালিকরা। এই মুহূর্তে শহরের খালিশপুর এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। জ্বালানি তেল উত্তোলন এবং পরিবেশনের ক্ষেত্রে লিটার প্রতি কমিশন বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে কিন্তু খুলনায় জ্বালানি তেল পরিবেশন যে সমিতি রয়েছে তাদের ঘোষণা অনুযায়ী সকাল থেকে কিন্তু ট্যাঙ্ক লরির যে জ্বালানি তেল উত্তোলন সেটি কিন্তু বন্ধ রয়েছে। এর পাশাপাশি কিন্তু জ্বালানি তেল যারা পরিবহন করেন যে ট্যাঙ্ক লরি অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু ভাড়া বৃদ্ধির দাবিতে এই ট্যাঙ্ক লরি পরিবহন বন্ধ রেখেছেন। গতকাল মধ্যরাতে কিন্তু আমরা এই সংবাদটি আসলে জানতে পেরেছি যে এই জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন তারা 24 ঘন্টার জন্য বন্ধ রাখছেন। যারা আসলে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি রয়েছেন তারা আসলে বলছেন যে প্রতি লিটার জ্বালানি তেলে তারা এখন কমিশন পান 1.78-1.80 টাকার মতো এবং তারা দাবি করছেন এটি আসলে উত্তোলনে যে তাদের যে খরচ সে অনুযায়ী খুবই কম এবং তারা দাবি করছেন যে 5 টাকা তাদের প্রতি লিটারে আসলে জ্বালানি তেলের এই কমিশন দিতে হবে। এর পাশাপাশি আমি বলি যে যারা জ্বালানি তেল পরিবহন করেন অর্থাৎ খুলনার যে 3টি ডিপো রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনা, এই যমুনা থেকে জ্বালানি তেল, পেট্রোল, অকটেন, ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেল দেশের দক্ষিণাঞ্চলের 14 জেলায় সরবরাহ করে থাকেন। তারা বলছেন যে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি হয়েছে এই মূল্য বৃদ্ধির ফলে তারা কিন্তু আসলে এই পরিবহন খরচ তাদের বেড়ে গিয়েছে, সুতরাং তাদেরও কিন্তু আসলে ভাড়া বৃদ্ধি করতে হবে। ভাড়া বৃদ্ধি না করলে আসলে তারা কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, এ কারণে কিন্তু তারা আসলে ভাড়া বৃদ্ধিরও দাবি জানিয়েছেন। এবং এই দুই দাবিতে দুটি সংগঠন, আলাদা সংগঠন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি এবং বাংলাদেশ ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন, তারা কিন্তু আসলে এই ধর্মঘট ডেকেছে এবং 24 ঘন্টার জন্য তারা এই তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রাখছেন। এবং তারা আমাদের জানিয়েছেন এই 24 ঘন্টার মধ্যে যদি তারা কোনো তাদের দাবি মানার ক্ষেত্রে কোনো অগ্রগতি না দেখেন সেক্ষেত্রে তারা কিন্তু আসলে নতুন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। আমরা এখানকার যারা শ্রমিক রয়েছেন অর্থাৎ জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহনের সাথে সংশ্লিষ্ট যে শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা এখানে দেখেছি এবং তারা বলছেন যে তারা মালিক পক্ষের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তের সাথে কিন্তু তারা আসলে সমর্থন জানিয়েছেন। আমরা এখানে ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন এবং জ্বালানি তেল পরিবেশক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে আজ দুপুর 11টার দিকে তাদের আবার একটি সভার কথা রয়েছে, সেই সভায় আসলে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন এবং তারা নতুন করে সিদ্ধান্ত জানাবেন যে এই ধর্মঘট তারা আসলে অব্যাহত রাখবেন না, নতুন সিদ্ধান্ত জানাবেন। তো আমার কাছে খুলনা থেকে ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির যে 24 ঘন্টার ধর্মঘট ছিল তার সব শেষ খবর ছিল এই। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। এই মুহূর্তে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। একটি বিষয় যদি বলতে যাই যে জ্বালানি তেলের দাম বাড়ার পরে যে সংখ্যাটি করা হয়েছিল যে এর প্রভাব দ্রব্যমূল্য সহ সবখানেই পড়বে জনজীবনের, তো সেই সংখ্যা কিন্তু অনেকটি বাস্তবে রূপ নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে রাজধানীর কাওড়ান বাজারে ছিলাম, সেখানে পাইকারি বাজারে যেটি দেখতে পেয়েছি যে সব ধরনের পণ্যের দামই 5-10 টাকা পর্যন্ত বেড়েছে এবং সেটির প্রভাব কিন্তু ধীরে ধীরে যে কাঁচা বাজারেও মানে খুচরা বাজারেও পড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে মোহাম্মদপুর টাউন হল বাজারে রয়েছে এবং সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কিছু কিছু যেই দ্রব্যমূল্যের দাম মানে মূল্য কিন্তু যে এর মধ্যে ঊর্ধ্বগতির লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা এই মুহূর্তে আমরা এখানে এসে খোঁজখবর নিয়েছি সেখানে যেটি দেখতে পাচ্ছি যে মানে ফুলকপি যেখানে যেটি 2-3 দিন আগে 40 টাকা ছিল এখন সেটি যে 60 টাকা হয়ে গেছে। শিম যেটি 200 টাকার মতন বিক্রি হতো সেটি আসলে যে 220 টাকা কেজির মতন বিক্রি হচ্ছে। তারপরে বেগুন হয়তো বা যে 2-3 দিন আগেও 70 টাকার মতন বিক্রি করা যেত সেটি 80 টাকা বিক্রি হচ্ছে। আর এর বাইরে যে অন্য অন্য যেই মানে কাঁচামাল রয়েছে সেইগুলো কিন্তু প্রায় একই দরে বিক্রি হচ্ছে। সেটির কারণ হিসাবে যে এখানকার যে ব্যাপারীরা যারা রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে এখনো পর্যন্ত তাদেরকে সব ধরনের যেই মানে পণ্য সেগুলো হয়তো বা যে কিনতে হয়নি যে জ্বালানি পণ্যের দাম বাড়ার পরে আগের যে সরবরাহ ছিল সেটি দিয়ে হয়তো বা তারা চালিয়ে নিতে পারছেন, সে
কারণে এখন পর্যন্ত তাদেরকে তেমন একটা যে দাম বাড়াতে হয়নি সব পণ্যের, কিন্তু যেগুলোতে আসলে যে মানে জ্বালানি পণ্যের বা জ্বালানি তেলের দাম বাড়ার পরে তাদেরকে যেসব পণ্য কিনতে হয়েছে সেইগুলোর দাম তাদেরকে এই যে খুচরা বাজারে এখানে এসেও কিন্তু সমন্বয় করতে হচ্ছে। তো সাধারণ মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে, সব জায়গাতেই কথা হয়েছিল, কারণ বাজারেও কথা হয়েছিল, এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছে। তারা আসলে বলছেন যে এই যে যে সব কিছুর দাম কিন্তু এমনিতেই ঊর্ধ্বগতির দিকে ছিল, কিন্তু এই যে জ্বালানি পণ্যের যে দাম আবারও যে বাড়লো এর পরিপ্রেক্ষিতে কিন্তু যে তাদেরকে মানে একটি নেতিবাচক প্রভাবের মধ্যে পড়তে হয়েছে, এবং তার কারণে কিন্তু যেটি লক্ষ্য করা যাচ্ছে যে মানে তাদেরকে জনজীবন বা ব্যক্তিগত জীবন সেইখানে আসলে যে চলাফেরা করা সেটি আসলে যে তাদের জন্য দুরূহ হয়ে উঠছে, যে জীবনযাত্রার ব্যয় মেটানো আসলে যে সব কিছু মিলিয়ে আসলে যে কঠিন হয়ে পড়ছে। একদিকে যেমন আসলে একটি বিষয় কি যে ভোক্তা পর্যায়ে দাম বাড়ার মানে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে হয়তো বা যে পরিবহন খরচ বেড়েছে, কিন্তু সব কিছু কিন্তু আলটিমেটলি মানে উপসংহারে গিয়ে কিন্তু ভোক্তার কাঁধেই কিন্তু সব মানে ব্যয়ের বোঝা কিন্তু চাপছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এর প্রভাব যে মানে দ্রব্যমূল্যের উপর পড়ছে তার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরের টাউন হল মার্কেট থেকে। ডিজেলের দাম বাড়ার কারণে অনিবার্যভাবে বাড়বে কৃষি সহ নানা ধরনের ভোগ্য পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI বলছে দিন শেষে এ বাড়তি দাম বহন করতে হবে ভোক্তাকে। তাই অর্থনীতিবিদদের পরামর্শ, উৎপাদন থেকে খুচরা বাজার পর্যন্ত সরবরাহ চেনে যেন কেউ বাড়তি সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করতে হবে সরকারকে। হঠাৎ দেশের বাজারে বাড়ানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দর, যেখানে ডিজেলের দাম বেড়েছে 42.5%। এই জ্বালানির ব্যাপক ব্যবহার রয়েছে কৃষি ও শিল্পপণ্য উৎপাদন ও পরিবহনে। হিসাব বলছে জ্বালানির দাম বাড়ায় 1 কেজি ধান উৎপাদনে খরচ বাড়বে 2 টাকার বেশি। চলুন মিলিয়ে দেখি সরল অঙ্কে। কৃষক ও বিভিন্ন গবেষণার তথ্য, 1 বিঘায় গড়ে ধান উৎপাদন হয় 25 মণ। এই ধান উৎপাদনে ববর্তমানে ডিজেলে সেচ বাবদ ব্যয় হয় 3,500 টাকা। জ্বালানির দাম 42.5% বৃদ্ধিতে এখানে খরচ বাড়বে 1,487 টাকা। 1 বিঘা জমি তৈরিতে ট্রাক্টর বাবদ খরচ 1,000 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 1,425 টাকায়। 600 টাকার ধান মাড়াইয়ের খরচ বাড়বে 255 টাকা। সব খরচ যোগ করলে প্রতিমণ ধান উৎপাদনে শুধু জ্বালানি বাবদ ব্যয় বাড়বে 88 টাকা। এরপর ধান থেকে চাল হবে, সেই চাল বাড়তি পরিবহন খরচ দিয়ে আসবে বাজারে। ধান চাল সহ যে কোনো পণ্য পরিবহনের ট্রাক পিকআপ ভাড়ার 40% ধরা হয় জ্বালানি বাবদ। এখানে খরচ বাড়বে 42.5% হারে। কারখানায় ভোগ্য পণ্য উৎপাদনেও বাড়বে খরচ, আর দিন শেষে ভোক্তাকেই বহন করতে হবে সব বাড়তি ব্যয়ের বোঝা। অফকোর্স চ্যালেঞ্জ তো আসেই, দাম যখনই বাড়বে তখনই আমরা চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জ মানে কি, ব্যবসায়ীদের চ্যালেঞ্জ না, আলটিমেটলি কিন্তু জনগণের চ্যালেঞ্জ, ঠিক না? আমি আপনার কষ্টটা কিন্তু আপনাদের জনগণকে বিয়ার করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন নিত্যপণ্যের দাম যেখানে যৌক্তিকভাবেই বাড়ছে সেখানে যেন কেউ বাড়তি সুবিধা নিতে না পারে, ভোক্তাদের স্বার্থে সেদিকে বাড়াতে হবে সরকারের নজরদারি। পুরো খরচটাই কিন্তু রূপান্তরিত হবে অতিরিক্ত দামে, এ কারণে আসলে দামটা অনিবার্যভাবেই বাড়বে। সেটাকে পুঁজি করে যেন আসলে এই অসাধু চক্র সেখান থেকে কোনো সুবিধা নিতে না পারে সেটার জন্য সরকারকে কঠোর নজরদারি রাখতে হবে। উৎপাদন পর্যায়ে ব্যয় বৃদ্ধির প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগলেও তাৎক্ষণিক প্রভাব ফেলবে পরিবহন ব্যয় বৃদ্ধি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ঢাকা। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। এ সময় স্বাক্ষর হয়েছে 4টি চুক্তি ও 1টি সমঝোতা স্মারক। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চীনের অভ্যন্তরীণ বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক সুবিধা 98% বাড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী। রোববার সকাল 7:45 প্রাতরাশের জন্য আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বসেন দ্বিপাক্ষিক বৈঠকে। প্রায় 1 ঘণ্টাব্যাপী এই বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আবারও বেইজিংয়ের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন আব্দুল মোমেন। ওয়াং ইও আশ্বাস দেন সহযোগিতার। বৈঠক শেষে ঢাকা বেইজিংয়ের মধ্যে স্বাক্ষরিত হয় 4টি চুক্তি ও 1টি সমঝোতা স্মারক। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান দেশটির অভ্যন্তরীণ বাজারে 97% শুল্ক সুবিধা থেকে আরও 1% বাড়াবে চীন, কার্যকর হবে সেপ্টেম্বর থেকে।
এই আরও 1% 97 থেকে 98, এবং এই এক্সট্রা 1%-এর মধ্যে আমি আশা করি বাংলাদেশের বিশেষ করে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস খাতের ওভেন প্রোডাক্টের কিছু লিমিটেশনস ছিল। এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের যে দিস এক্সট্রা 1% অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস that China will allow duty free from Bangladesh. এদিকে সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকার অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন ওয়াংই। রোহিঙ্গা সমস্যার সমাধানে পলিটিক্যাল সলিউশনে চীন অব্যাহতভাবে কাজ করে যাবে, তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় এটা খুবই জোরালোভাবে তার কাছে বলেছেন। দুদিনের ঝটিকা সফরে শনিবার ঢাকায় আসে এই পরাশক্তিধর দেশটির প্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে দুপুরের মধ্যে ঢাকা ছাড়বেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শংস মন্দার কবলে পড়া ইউরোপ আমেরিকা থেকে অর্ডার কমে যাওয়ায় চাপে পড়েছে পোশাক শিল্প। গত দুই মাসে কমেছে অন্তত 20%, তবে এর মধ্যেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। থ্যাংকসগিভিং ডে, ক্রিসমাস এবং নববর্ষকে সামনে রেখে অর্ডার বাড়তে পারে বলে আশা তাদের। শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে 3.37 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে জুন মাসে 4.09 বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছিল এ খাত থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব মন্দার কবলে পড়েছে ইউরোপ আমেরিকার অধিকাংশ দেশ। চলতি ফল সিজনের শিপমেন্ট এবং আগামী স্প্রিং সিজনের অর্ডার নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফল সিজনের আমাদের অনেক অর্ডার কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অর্ডারগুলো আপনার যেটা অগস্ট সেপ্টেম্বরে শিপমেন্ট করার কথা, জুলাইতে শিপমেন্ট করার কথা, সেগুলো নভেম্বর ডিসেম্বরে আমাদেরকে টার্গেট দিচ্ছে শিপমেন্ট করার জন্য। এবং স্প্রিং সিজনের বুকিংটা কিন্তু আমাদের অলমোস্ট 40-50% লেস হয়ে যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হিসেবে ইউরোপের 27টি দেশকে চিহ্নিত করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। এক্ষেত্রে চলতি ফল এবং আগামী স্প্রিং সিজন নিয়ে জটিলতা হলো থ্যাংকসগিভিং ডে এবং ক্রিসমাস ডেকে সামনে রেখে কিছু অর্ডার আসতে পারে বলে ধারণা গার্মেন্টস ব্যবসায়ীদের। ইউরোপের ইউরোর প্রাইসটা এখন ডলারেরও নিচে নেমে এসছে, যে কারণে আপনার কাস্টমারদের অর্ডার প্লেসমেন্টটা কমে যাচ্ছে, এটা কারণ হচ্ছে ইনফ্লেশন। বিজিএমই এর দাবি গত দু মাসে অন্তত 20% অর্ডার যেমন কমেছে, তেমনি বর্তমানে যে অর্ডার আসছে সেগুলো আবার 30% কম দামে। প্রতিযোগিতামূলক বাজার হারানো অর্ডারগুলো ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে ডলার সংকট নিরসনে সরকারের পদক্ষেপ নেওয়ার কথা বলছেন গার্মেন্টস মালিকেরা। 30% ডাউন প্রাইসে অন্যান্য দেশ আমাদের কম্পিটিটর সেই অর্ডারগুলো নিয়ে যাচ্ছে, যদি আমরা যদি অর্ডারগুলো নিতে নেওয়ার জন্য যদি কাস্টমারের সাথে কথা বলতে হয় সেই জায়গায় আমাদের সরকারি সহযোগিতা প্রয়োজন। 2021-22 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে 43 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়। চলতি অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 43 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের মোট রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই তৈরি পোশাক খাত। আবার এ শিল্পকে পড়তে হচ্ছে নানা জটিলতায়। সবশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুক্ত হয়েছে ডলার সংকট, তবে আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে সব জটিলতা কাটিয়ে আবার লক্ষ্যমাত্রা অর্জনে গিয়ে যাবে এই শিল্প, এমনটি আশা করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়াজিত শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। টাঙ্গাইলের পর এবার গাজীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল এ ঘটনা ঘটলেও জানাজানি হয় আজকে। তাকওয়া পরিবহনের হেলপার সহ 5 জন এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাদের। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুনায়দ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। নওগাঁ থেকে আসা এক দম্পতি শনিবার ভোরে গাজীপুরের ভোগড়া বাইপাস আসেন, পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তাকওয়া পরিবহনের একটি বাসে করে শ্রীপুরের মাওনার উদ্দেশ্যে রওনা দেন। পথে গাজীপুর চৌরাস্তায় তাকওয়া পরিবহনের আরও 3 জন স্টাফ বাসটিতে ওঠেন। এরপর মহাসড়কের হুতাপাড়া পর্যন্ত অন্য যাত্রীরা নেমে যান বাস থেকে। হুতাপাড়া অতিক্রম করার পর প্রথমে ওই নারীর স্বামীকে মারধরের পর বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকওয়া পরিবহনের 3 স্টাফ। লুট করে নেয় নগদ টাকা ও মুঠোফোন। এরপর চলন্ত বাস ভেতর ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে তারা।
বাসটি ঘুরে এক পর্যায়ে রাজেন্দ্রপুর চৌরাস্তায় অভিযুক্তরা ওই নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। ঘটনার পর শ্রীপুর থানায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে শনিবার দিনভর পুলিশ অভিযান চালিয়ে তাকুয়া পরিবহন জব্দ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্যাং রেপ ভিকটিম এসেছিল, আমাদের প্রসিডিউর অনুযায়ী আমরা গাইনিতে ভর্তি দিয়ে দিয়েছি, ফরেন্সিকরা ফার্দার ইভ্যালুয়েশনের জন্য ব্যবস্থা নিবে। এই ঘটনায় ভুক্তভোগীদের লুট করা 10,000 টাকা, 2টি ব্যাগ ও মালামাল উদ্ধার করে পুলিশ। রাজিবুল হাসান, সময় দেখছেন সময় সংবাদ। সিলেট অঞ্চলের পর্যটন শিল্পে খরা চলছে। ঈদ কিংবা ছুটিতে হুমড়ি খেয়ে পড়া পর্যটকের দেখা মিলছে না। এতে হোটেল, মোটেল, রিসর্ট ও রেস্ট হাউস ব্যবসায় ধস নামায় শঙ্কিত সংশ্লিষ্টরা। গাঢ় সবুজে মোড়ানো মৌলভী বাজারের শ্রীমঙ্গল জনপদ বৃষ্টি স্নাত এই সময়ে চা বাগান পর্যটকদেরকে কাছে টানে। চা বাগান ঘিরে গড়ে ওঠা দর্শনীয় স্থানগুলো দেখে মুগ্ধ হন সবাই। কিন্তু শ্রীমঙ্গলে এখন পর্যটক নেই বললেই চলে। যারা বেড়াতে আসছেন তাদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা। বাংলাদেশে যে এত সুন্দর পরিবেশ আছে অনেকে জানে না, এটা দেখতেই আনন্দ, একটা আনন্দ, অন্যরকম আনন্দ। পর্যটন অঞ্চল সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রায় 2,000 হোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। টানা 2 মাসের বন্যায় পর্যটক শূন্য হয়ে পড়ায় ক্ষতির মুখে পড়েছে এই শিল্প। তাই এই শিল্প রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। পর্যটন শিল্পের জন্য পর্যটন মন্ত্রণালয় যতটুকু প্রচার বা প্রসার করার কথা ছিল তারা সেইভাবে কাজ করতে। দেশের 167টি চা বাগানের মধ্যে 92টি শ্রীমঙ্গলে। দেশের যে কয়েকটি সুন্দরতম জায়গা আছে তার মধ্যে এই শ্রীমঙ্গল অন্যতম। এই জায়গায় এলে পর্যটকদের মন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তাই তারা বারবার ছুটে আসেন এই শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের বদ্ধভূমি থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, মৌলভীবাজার। সময় সংবাদ। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদন সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। আগামী 15 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনের সুবিধা বন্ধ থাকবে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া তাদের শ্রম চাহিদা পূরণের জন্য স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ সহ বিদেশি কর্মীদের উপর নির্ভর করে থাকে। কিন্তু গত 3 বছর মহামারীর কারণে নতুন করে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত থাকায় দেশটিতে চরম শ্রমিক সংকট তৈরি হয়। এই শ্রমিক সংকট নিরসনে 2021 সালের 18ই ডিসেম্বর বাংলাদেশের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে মালয়েশিয়া। বিদেশি কর্মী নিয়োগ দিতে মালয়েশিয়া সরকার অনলাইনে আবেদন করার পোর্টাল চালু করলেও তা আগামী 15ই আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। এক বিবৃতিতে 1 সেপ্টেম্বর থেকে আবেদনের জন্য নতুন সুবিধা চালু করার কথাও জানানো হয়। এদিকে মালয়েশিয়া সরকারের দেয়া এই স্থগিতাদেশের কারণে যে সকল বাংলাদেশি দেশটিতে আসার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তাদের অনেককে বিড়ম্বনায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেটা ওপেন হয়ে যায়, না হলে আমাদের বাংলাদেশে যারা টাকা পয়সা জমা দিয়েছেন, মেডিকেল করেছেন, তাদের জন্য অনেক সমস্যা হবে। অনলাইন যে মাধ্যমটা ব্যবহার করে ওই মাধ্যমের হালনাগাদ করার জন্য আগামী 15ই আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 15 দিনের জন্য স্থগিত রাখতেছে। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের পদ্ধতি কিছুটা ভিন্ন থাকায় দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের জন্য স্থানীয় কোম্পানিগুলোকে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে অনুমোদন নিতে হয়। অ্যাটেস্টেশনের কার্যক্রম শুরু করেছি, ইতিমধ্যে আমরা 5,000-এর অধিক বাংলাদেশি কর্মীর মালয়েশিয়াতে চাকরির বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে অ্যাটেস্টেড করেছি এবং এই প্রক্রিয়া চলমান আছে। বাংলাদেশ সহ 14টি চোস কান্ট্রি থেকে প্রায় 3,60,000 বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়, যেখানে প্রায় 2 লাখ বাংলাদেশি কর্মীর নিয়োগের আবেদন রয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।